ডেঙ্গি সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বাড়ছে মালদায়। মঙ্গলবার দুপুরে ডেঙ্গি রোধে ব্লক স্বাস্থ্য আধিকারিকদের নিয়ে বৈঠক করলেন মালদার অতিরিক্ত জেলা শাসক বৈভব চৌধুরী ও জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুদীপ্ত ভাদুরী। ডেঙ্গি নিয়ে ব্লকের স্বাস্থ্যকর্তাদের আরও সতর্ক থাকার নির্দেশ দেন মুখ্য স্বাস্থ্য আধিকারিক। স্বাস্থ্য দপ্তরের দাবি, জেলাতে প্রায় 1300 রোগী ডেঙ্গিতে আক্রান্ত রয়েছেন। গত 3 সপ্তাহে সবচেয়ে বেশি রোগী ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন, তাই রক্ত পরীক্ষায় বেশি জোর দেওয়া হয়েছে। স্বাস্থ্য দপ্তরের একাধিক কর্মী ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন। এদিন ডেঙ্গি নিয়ে মালদা মেডিকেল ও ব্লকের স্বাস্থ্যকর্তাদের আরও বেশি তৎপর হওয়ার নির্দেশ দেন জেলা স্বাস্থ্যকর্তারা। ভিডিও রিপোর্ট, এক্সটিভি বাংলা। কি বলছিলেন? আগামী 2 সপ্তাহ পর মানে হচ্ছে এখন একটা গোটা রাজ্য জুড়ে এই সময় পজিটিভিটি রেটটা বাড়ছে, কমছে না, কমেনি এখনো। সাধারণভাবে মানে মানে 100 জনের পরীক্ষা করলে কতজনের পজিটিভ আসছে সেটা পজিটিভিটি রেট। তো সেই রেটটা একটা জায়গায় গিয়ে প্ল্যাটো হয়, অর্থাৎ সমান্তরাল হয়, তারপর আস্তে আস্তে কমে যায়। তো একদম যখন পিকের দিকে ওঠে সেই জায়গাটা এখন আমাদের রাজ্য এবং আমার জেলাও রয়েছে শেষ পর্যায়ের দিকে। হ্যাঁ, এরপরে গিয়ে আস্তে আস্তে কমবে। তো পিকে যখন উঠতে থাকে তখন অ্যাডমিশন বাড়তে থাকবে। আপনারাও শুনবেন যে আপনাদেরও পরিচিত কারো না কারো ডেঙ্গু আক্রমণ হয়েছে, ডেঙ্গু পজিটিভ এসছে। সেইটাই বলছিলাম যে আগামী 2 সপ্তাহ খুব গুরুত্বপূর্ণ, কারণ যে মশাটা আজকেও যদি সব লার্ভা আমরা নিধন করি, আগামী 2 সপ্তাহ ডেঙ্গু রোগী আমরা পাবো। কারণ যে মশাগুলো অ্যাডাল্ট হয়ে গেছে তাদের মধ্যে জীবাণু সংক্রমণ হবে, কিছুটা ডিম পারবে, কিছুটা চলবে। তো আশা করা যাচ্ছে আমরা যেইভাবে এখন আমরা সবাই মিলে কোমর বেঁধে মাঠে নেমেছি, যে 2 সপ্তাহের মধ্যে আমরা ডেঙ্গু সংক্রমণটা অনেকটা কমিয়ে ফেলতে পারবো। সেটা বললাম আগামী 2 সপ্তাহ। রিপোর্ট কেমন, টেস্ট কেমন হচ্ছে দৈনিক গড়ে? দৈনিক গড়ে আগে যেরকম 700-800 টেস্ট হতো, সেই জায়গাটা এখন 1600-1700 গড়ে সপ্তাহে, সপ্তাহে 1600। টেস্টের সংখ্যাটা বেড়েছে অবশ্যই এবং বাড়বে, আমরা আরও চাইছি যত তাড়াতাড়ি ডেঙ্গু নির্ধারণ করে চিকিৎসা করা যায়। অন্যান্য আনুষঙ্গিক রোগ আছে, হার্টের রোগ আছে, কিডনির রোগ আছে, লিভারের রোগ আছে, ডেঙ্গু সব রোগকে ভাইরাস যেহেতু রোগকে মানে অঙ্গগুলোকে আক্রমণ করে। সুতরাং সিরিয়াস রুগীর কিছু হবে তাদেরকে যথাযোগ্যভাবে আগে থেকে ধরতে পারার মধ্যেই ডেঙ্গুর সাফল্যটা দাঁড়িয়ে থাকে। সুতরাং প্রত্যেককে ট্রেনিং দেওয়া আছে, সেই ট্রেনিং অনুযায়ী তারা যাতে সঠিক সময় সেই রুগীগুলোকে চিহ্নিত করতে পারেন এবং সঠিকভাবে ব্যবস্থা নিয়ে যতগুলো জায়গায় ভর্তি করতে পারেন এবং পাঠাতে পারেন, রেফার করতে পারেন সেটার জন্য। মালদাতে এখন কতজন ডেঙ্গুতে মারা গেছে? মালদা এখনও ডেঙ্গুর মৃত্যুর কোনো খবর নেই, ডেঙ্গুর জন্য মারা গেছে কেউ খবর নেই। বেসিক্যালি আগামী সপ্তাহে আমাদের IMI থার্ড ফাইনাল রাউন্ডটা হবে, সেটার বেসিক ট্রান্সপোর্টের মিটিং ছিল। তার সঙ্গে আমরা কয়েকটা আর্জেন্ট ইস্যু নিয়ে আলোচনা করলাম। নাম্বার 1 হচ্ছে প্রধানমন্ত্রী মাতৃত্ব বন্দনা যোজনার একটা এন্ট্রি, কারণ এতে মায়েদের একটা টাকা পাওয়ার ব্যাপার জড়িয়ে থাকে প্রথম সন্তানের ক্ষেত্রে এবং দ্বিতীয় কন্যা সন্তানের ক্ষেত্রে, ওইটা একটা গুরুত্ব দিয়ে আলোচনা করা হলো। সেকেন্ড যেটা অবশ্যই সেটা হচ্ছে এই মুহূর্তে পতঙ্গবাহিত রোগ, বিশেষ করে ডেঙ্গু রোগটা বাড়ছে, সেটা স্বাভাবিক বাড়াটা তো, সুতরাং যত বাড়বে অ্যাডমিশনটাও বাড়বে, যাতে সঠিক প্রোটোকল মেনে চিকিৎসাটা হয় সেটা আরেকবার প্রত্যেককে ঝালিয়ে দেওয়া হলো। এবং প্রাইভেট হাসপাতালে আমরা সার্ভেলেন্স টিম চালু করেছি, যে মানে ঠিকঠাকভাবে প্রোটোকল মেনে চিকিৎসা হচ্ছে কিনা। সরকারি জায়গাতেও জেলার সার্ভেলেন্স টিম এখন থেকে যাবে, যে ঠিকভাবে চিকিৎসা হচ্ছে কিনা, ব্লাড টেস্টগুলো ঠিকঠাক হচ্ছে কিনা সেটা নজরদারিতে আনা হচ্ছে বড়াভাবে। স্যার কতজন আক্রান্ত হয়েছে এখন টোটাল এক্সাক্ট ফিগার? এক্সাক্ট ফিগার আজকে কত হলো কাল কত হলো এভাবে বলা সম্ভব না। আমাদের মোটামুটিভাবে 1200-1300 মধ্যে এখন ফিগার ঘোরাফেরা করছে আক্রান্ত জানুয়ারি মাস থেকে। যদি লাস্ট 2-3 সপ্তাহ দেখা যায় তাহলে 700 মতো মানুষ নতুন করে আক্রান্ত হয়েছে শেষ 3 সপ্তাহে, সেটা আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ। সংখ্যাটা সপ্তাহে একটু বাড়ছে। স্যার 1 সপ্তাহে কত আছে? 1 সপ্তাহ শেষ 1 সপ্তাহ যদি আমি দেখি 300 পেরিয়েছে লাস্ট 1 সপ্তাহে আক্রান্তের সংখ্যা। স্যার স্বাস্থ্যকর্মী কতজন আক্রান্ত হয়েছে আপনার অফিসে? স্বাস্থ্যকর্মী আমার অফিসের 2 জন আক্রান্ত হয়েছে, বামনগোলা সিনিয়র পেয়েছেন আক্রান্ত হয়েছে। এখন কোনো নার্সিং স্টাফ বা ডাক্তার, আমার 10,000 স্বাস্থ্যকর্মী আমার জেলায় কাজ করে, একদম নাম ধরে তো ডেঙ্গুতে কজন আক্রান্ত হলো এভাবে বলা খুব মুশকিল। তবে ডেঙ্গু যখন একটা মানুষকে হয়, সমাজে মানুষ থাকে, সুতরাং তার ডেঙ্গু সংক্রমণ হবে, তারা সুস্থ হয়ে যাচ্ছে। স্যার সিরিয়াস পেশেন্টের ব্যাপারে কী বলছিলেন? দেখুন, ডেঙ্গু রোগী মানে কিছু ডেঙ্গু রোগী গুরুতর অসুস্থ হবে, এটা বাধ্যতা।